ভট্টাচার্য সেই সম্পর্কে একটু খবর দিতে চাই তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ফেসবুক পোস্ট করেন যা তাতে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন এবং নির্বাচন কমিশন কিন্তু সেই যে ভোটের অভিযোগ ছিল সেই অভিযোগকে কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন এবং নির্বাচন মুখ্য নির্বাচনের আধিকারিক তিনি বলেছেন এই যে অভিযোগ ছাপ্পা ভোটের সোনাচুরায় সেখানে যে অভিযোগ করা হয়েছে তার সম্পূর্ণভাবেই ভিত্তিহীন সৌমজি চট্টোপাধ্যায় তিনি বলবেন আরো আপডেট এই সংক্রান্ত তথ্য নিয়ে কি খবর রয়েছে সৌমজি দেখো আজ কিছু সময় পূর্বেই যে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন দেবাংশুর অভিযোগ যেটা ছিল যে নন্দীগ্রামের গঙ্গা বাসুরি প্রাইমারি স্কুল যেটি দুশো উনআশি নম্বর বুথ সেখানে বিজেপি ছাপ্পা ভোট দিচ্ছে এবং আমরা সেখানে গিয়ে পৌঁছই এবং সেখানে দেখা যায় যে একটি ইভিএম ভিভি প্যাক খারাপ হয়েছিল এবং

দুশো উনআশি নম্বর বুথের আমি একজন ভোটার বর্তমানে আমি এখানকার পলিগ এজেন্ট তৃণমূল কংগ্রেসের না সে ব্যাপারে আমি তো জানি না কিছু আমি তো এখানেই ছিলাম আমি তো এজেন্ট ভিতরে একটা মেশিন খারাপ হয়ে গেছিল কিছু সময়ের জন্য ভোট হওয়ার পরে আবার নতুন করে মেশিন নিয়ে এসে আবার চালু